আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। সো কথা বলবো পিপি ওয়ালেটের একটা এয়ারড্রপ নিয়ে, পিপি কয়েন, ঠিক আছে? এই কয়েনটা আমি আজকে আপনাদেরকে কিছু বিষয় বলবো, বলতে পারেন যে পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদেরকে কিছু সাজেস্ট করতেছি, সেটা ভিডিও শেষের দিকে বলবো, যেটা কিনা আশা করি আমার আনুমানিক বা আমার রিসার্চে মনে হয় যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। সো পিপি ওয়ালেট, এটার মধ্যে আমি ক্লিক করলাম, ডিসক্রিপশনে লিঙ্ক দিব, অ্যাপসের লিঙ্ক, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? পিপি নিয়ে এটার কিছু বলার নাই, ভিডিও শেষের কথাটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু পাওয়ারফুল প্রজেক্ট, ঠিক আছে? এটা মূলত পিপি কয়েনটা হচ্ছে একটা মিমি কয়েন, ঠিক আছে? আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব, করতে করতে আপনাদেরকে কথা বলি। দেখেন এখানে যে লগোটা দিছে ভাই, যাই হোক, এখান থেকে সাইন আপে ক্লিক করব, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, আমাদেরকে এগুলো দিতে হবে। একটা এই ইনভাইট আইডি দিলে আপনাদের ভালো হবে আর কি, ঠিক আছে? অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমারটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যারটা ইচ্ছে তারটা ইউজ করেন, প্রবলেম নেই। এখান থেকে আমি আমার ইমেলটা দিচ্ছি, ইউজার নেমটা দিব, পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমার ইমেল, তারপর ইউজার নেম, পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দেব, আশা করি নিয়ে নেবে। এখন ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো একটা পাসওয়ার্ড সেট করতে হবে আপনাদের, ঠিক আছে? একটা পাসওয়ার্ড বলতে আপনাদের 5 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে দেবেন, 1 2 3 4 এরকম টাইপের। তারপর আপনাদের এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট আসবে, ঠিক আছে? এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। এখানে আপনাদের ফার্স্ট প্রেস কি দিবে, ফার্স্ট প্রেস কিটা কাউকে দেখানো যাবে না, আবার বলতেছি ফার্স্ট প্রেস কিটা কাউকে দেখানো যাবে না। সো এটা আপনাদের আলাদাভাবে রাখতে হবে। আমার মনে হয় এখানে যেই স্ক্রিনটা রেকর্ড করতেছে এটা এখানে নাও শো করতে পারে। আপনারা এখানে আপনাদের সিট ফার্স্ট পাবেন, এটা আপনাদের এখান থেকে কপি করতে হবে বা আপনাদের ছবি তুলে রাখতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট প্রাইসগুলো আপনারা কপি করে রাখবেন বা ছবি তুলে রাখার পরে আপনাদের ওয়ালেটে ঢুকবেন, এবং এখান থেকে দেখতে পারতেছেন আমাদের $21 সমপরিমাণে একটা মানে ডলার দিছে, যেটা কি না এটা কয়েনটা যদি দেখি, এখান থেকে কয়েনের কোনো ভ্যালু দেখতেছি না, 1 মিনিট। সো আমাদের এখন এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য এখানে পাচ্ছেন হচ্ছে এয়ারড্রপ, ঠিক আছে? এয়ারড্রপে ক্লিক করবেন, এখানে ফলো টুইটার যেটা আছে এখানে ইন্টার টুইটার ইউজার নেম, ওদের টুইটারটা ফলো করতে হবে আমাদেরকে। সো প্রথম আমরা টুইটারে প্রবেশ করতেছি, নিচ থেকে পাবেন, টুইটারটা ফলো করলাম, এবং আমাদের এখানে ইউজার নেম প্রয়োজন পড়বে। আমি টেলিগ্রাম টুইটার থেকে ইউজার নেমটা কপি করে নিয়ে আসি আমার প্রোফাইল, এখান থেকে ইউজার নেমটা কপি করব। এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম, আপনারা চাইলে আমাকে টুইটারে ফলো দিয়ে রাখতে পারেন, আমি অনেক কিছু এখানে সেইখানে রিটুইট করি, সেটা আশা করি ভালো লাগবে। সো এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব, এটা নিয়ে নে ভাই। আমি ভাই এখন আপনাদেরকে ওরকম বেশি বেশি আপডেট দিতে পারতেছি না, এর কারণটা হচ্ছে নেট প্রবলেম, আমি আমার পার্সোনাল কাজও করতে পারতেছি না নেট প্রবলেমের কারণে, আর আপনাদেরকেও আপডেট দিতে পারতেছি না। তারপর হচ্ছে জয়েন্ট টেলিগ্রাম, এখান থেকে আমরা নিচ থেকে, ঠিক আছে, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি নিচ থেকে করতেছি, টেলিগ্রামে ক্লিক করব। টেলিগ্রামে আসার পর ওদের টেলিগ্রামটা আমাদের জয়েন করতে হবে। এখান থেকে জয়েন করার পর আমাদের এখান থেকে আমাদের টেলিগ্রাম থেকে আমাদের ইউজার নেমটা লাগবে আর কি। তো টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটাও ভেরিফাইতে ক্লিক করব, একটু ওয়েট করব। আরে ভাই নিয়ে নিছে, দুইটা নিয়ে নিছে। তারপর ইনভাইট ফ্রেন্ড, ঠিক আছে, আমাদের রেফার করলে এখান থেকে কয়েন পাবো, পিই ওয়াল পার রেফারেল, ঠিক আছে, 500 করে আমাদের এখান টোকেনটা পাবো, এখান থেকে ক্লিক করব। এখান থেকে একটা ইনভাইট কোড পাইতে আছেন, সেটা কিনা আপনি রেফার করে করে এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনি, আমার এখানে 3টা কাজ, 2টা কাজ হয়েছে আর 1টা কাজ মানে রেফার করলো, আমার বাকি কাজটা হবে, 2-1টা রেফার করে দেবেন, আপনাদের কাজ শেষ। সো আশা করি বুঝতে পারছেন আপনারা এইভাবে কিন্তু এয়ারড্রপে জয়েন হয়ে নেবেন, এবং এইভাবে এয়ারড্রপে যখন জয়েন হবেন, মানে জয়েন তো হয়ে গেছে, এখন আমাদের টোকেন আস্তে আস্তে আসা শুরু হবে আর কি। তো এখান থেকে যদি আমি হোমে ক্লিক করি, না এরকম কিছু নাই, এখানে রেফারেল লিঙ্ক এখানে পাচ্ছেন, তারপর হচ্ছে টেক্সট। সো এখন কথা বলে যেটা কিনা বলছে আমি আপনাদেরকে, যে পার্সোনাল কিছু কথা বলবো, এই টোকেনটা, ঠিক আছে, এই যে পিপি টোকেনটা, এটা বাইন্যান্সের লিস্টিং আছে। সো এই টোকেনটা আপনারা $5-10 যদি পারেন, আপনার সামর্থ্য যদি থাকে, বেশি না, আমার কথাটা একটু রাখবেন প্লিজ, বেশি না, আপনি $5-10 যদি পারেন 1-2 বছরের জন্য আপনার হোল্ড করতে পারেন, এটার প্রাইসটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রাইসটা ওই $1-2 না, এটা যেহেতু মিমি কয়েন, এখন প্রাইসটা খুবই কম আছে, যদি 1 টাকাও করে আসে কয়েনটার প্রাইস, যদি 1 টাকা করে আসে তাহলে অনেক টাকা ইউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে,
একটা পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, চাইলে হোল্ড করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই অবশ্যই কমেন্টে।